হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে জিয়াগঞ্জ থেকে শিয়ালদা যাওয়ার লোকাল ট্রেন 5 জুলাই থেকে কতগুলো চলছে, কখন চলছে এবং এর টিকিটের দাম কত, সেই ব্যাপারে জানকারি দেবো। তো তোমরা যারা জিয়াগঞ্জ থেকে শিয়ালদা যাবে ট্রেনে করে, তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি ভাবি চাকানা করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো চলো, তো জিয়াগঞ্জ থেকে শিয়ালদা যাওয়ার ফার্স্ট ট্রেন নাম্বার 1 লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার জিয়াগঞ্জ থেকে ছাড়বে 5:14, শিয়ালদা পৌঁছাবে 9:57। নাম্বার 2 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার জিয়াগঞ্জ থেকে ছাড়বে 7:50, শিয়ালদা পৌঁছাবে 12:45। নাম্বার 3 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার জিয়াগঞ্জ থেকে ছাড়বে 9:50, শিয়ালদা পৌঁছাবে 3:10। নাম্বার 4 লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার জিয়াগঞ্জ থেকে ছাড়বে 11:36, শিয়ালদা পৌঁছাবে 4:00 সময়। নাম্বার 5 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার জিয়াগঞ্জ থেকে ছাড়বে 2:58, শিয়ালদা পৌঁছাবে 8:10। নাম্বার 6 লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার জিয়াগঞ্জ থেকে ছাড়বে 6:54, শিয়ালদা পৌঁছাবে 11:25। নাম্বার 7 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার জিয়াগঞ্জ থেকে ছাড়বে 10:46, শিয়ালদা পৌঁছাবে 4:30। এবং এটি জিয়াগঞ্জ থেকে শিয়ালদা যাওয়ার শেষ ট্রেন আর কি, লাস্ট ট্রেন। জিয়াগঞ্জ থেকে ছাড়বে 10:46, শিয়ালদা পৌঁছাবে 4:30। তো এই ছিল 7টি ট্রেন জিয়াগঞ্জ থেকে শিয়ালদা যাওয়ার লোকাল ট্রেন আর কি, মেমু প্যাসেঞ্জার ট্রেন। 5 জুলাই থেকে এই 7টি ট্রেনই চলছে এই লাইনে। আর জিয়াগঞ্জ থেকে শিয়ালদা যাওয়ার লোকাল ট্রেনের টিকিটের দাম হলো মাত্র 45 টাকা। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং তোমাদের কিছু জানার হলে আমি কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো আবার নতুন নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।